হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি ভাদ্র মাস ফেলতে, যার জন্য আমি মানে এগুলো বার করেছি। বাপের বাড়ি যাব আর সব কিছু প্যাক করব। যে বেশি কিছু কালেকশান আমার নেই, এগুলো আছে, দেখতে চাইলে বলো, অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, এটা আমি আমার নতুন ফোন থেকে শ্যুট করছি, ফোনটা কালকেই এনেছি। যদি তোমরা ব্লগ না দেখে এসো তো অবশ্যই দেখো, এখনও মনে হয় ব্লগটা পোস্ট করিনি আমি, খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি নিয়ে আসবো, তো দেখো ভালো লাগবে আশা করছি। যে আমি একটা ফোন কিনেছি তার জন্য একটা ব্লগ করেছিলাম, আর আমার ভিডিও অবশ্যই দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমি যাবো আমার বাপের বাড়ি, যার জন্য এগুলো আমি রেডি করব, করে নিই। আর হ্যাঁ, ওখানে যাব, তোমাদের সাথে তো কথা হবে, দেখো দেখো। তো আমি কী কী শাড়ি নিয়ে যাই আর কোনটা পরি সেটাই আমি দেখাচ্ছি। আমি বেশি শাড়ি পরি না, যার জন্য এই জামা কাপড়গুলো নিয়েছি, এগুলো আমার ভীষণই দরকার আগে। আর শাড়ি এখন ঠিক করে উঠিনি, আমি শাড়ি এরকম প্যাকেটের মধ্যেই রাখি, আলমারির ভিতরে থাকলে এরকম প্যাকেটের মধ্যেই আমার শাড়ি থাকে। আর ওখানে আছে কিছু শাড়িটা আমি এই শাড়িটা পরে যাব। আর কি নেব বুঝতে পারছি না, আমার শাড়ি এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, এগুলো দেখতে চাইলে অবশ্যই বলো, এগুলো রিভিউ আমি শেয়ার করবো। একটা শাড়ি রয়েছে, তোমাদেরকে খুলে খুলে জাস্ট অল্প করে দেখাচ্ছি, দেখতে চাইলে অবশ্যই বলো, পরে তোমাদের সাথে শেয়ার করবো। এই একটাই শাড়ি আমি নিয়ে যাচ্ছি আপাতত, আর এইগুলো আর সেরকম এটাকে নেওয়ার মতো কিছু নেই, আমার অতটা মানে ভালো লাগে না শাড়ি পরতে। প্যাক করা হয়ে গেছে আমার, এই এই কিছু জিনিসই নিয়ে যাবো, আর তাড়াতাড়ি ফিরে আসবো, যার জন্য বেশি কিছু নিয়ে যাবো। যে এত কিছু নিয়ে যাবো, এবারটাতে এটা তো পড়ে যাবো, পড়বো পিঙ্ক কালার কিছু আছে। এই যে এই ফোনটা আমি নিয়েছি কালকে, এটা আনবক্সিং করেছি, আনবক্সিং ভিডিও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি।
এই শাড়িটাই পরে যাব কনফার্ম। আর আমি আজকে এইখানে দুটো পড়ছি, এই যে। তুমি যদি আমার গোল্ড কালেকশন দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো। দুটো দুই দুটো বলে, অনেকে বলে রজনীগন্ধা, অনেকে কল্কে ফুলও বলে। তুমি রেডি হয়নি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে।